আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো পদ্মা রেললিং প্রজেক্টের মাওয়া রেল স্টেশনের কাজের সর্বশেষ চিত্র। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা এখন মাওয়া রেল স্টেশনের পাশ দিয়ে অতিক্রম করছি। ঢাকা স্টেশন থেকে এই মাওয়া রেল স্টেশনের দূরত্ব প্রায় 39 কিলোমিটার। সেই 39 কিলোমিটার রেল স্টেশনের পরে এই মাওয়া রেল স্টেশন থেকে এবং ভাঙ্গা রেল স্টেশন পর্যন্ত এর দূরত্ব প্রায় 42 কিলোমিটার এবং ঢাকা ভাঙ্গার দূরত্ব 82 কিলোমিটার। আমরা এখন রয়েছি 39তম কিলোমিটার এই মাওয়া রেল স্টেশনে। এখানে মাওয়া রেল স্টেশনে মূল স্টেশন ভবন এর বাইরেও 3টি ডরমেটরি ভবন তৈরি করা হয়েছে, যেগুলোর কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে এবং মূল স্টেশন ভবনের কাজ শেষ করা হয়েছে। মাওয়া রেল স্টেশন ভবনের 1 নম্বর প্ল্যাটফর্ম এর যে শেড নির্মাণ, সেই শেড নির্মাণ কাজও ইতিমধ্যে শেষ করা হয়েছে। এবং এই রেল স্টেশনের সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়, মাওয়া রেল স্টেশনে রয়েছে ঝুলন্ত প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের নিচে রয়েছে কার পার্কিংয়ের ব্যবস্থা। সেই ঝুলন্ত প্ল্যাটফর্ম অর্থাৎ 2 নম্বর প্ল্যাটফর্ম এর কাজও ইতিমধ্যে শেষ করা হয়েছে। বসানো হয়েছে টাইলস এবং মাওয়া রেল স্টেশনে আলোকসজ্জার জন্য যে স্ট্রিট লাইট, সেই স্ট্রিট লাইটগুলো বসানো ইতিমধ্যে শেষ করা হয়েছে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটি হলুদ ট্যাম্পিং মেশিন। পদ্মা রেললিং প্রজেক্টের জন্য চীন থেকে একটি ট্যাম্পিং কার আমদানি করা হয়েছে। এইটি সেই ট্যাম্পিং কার। এই ট্যাম্পিং কারটি দিয়ে ট্রেনের যে রেল লাইন, পদ্মা রেললিং প্রজেক্টের সেই রেল লাইন ব্রডগেজ লাইনগুলোকে ট্যাম্পিং করার জন্য এটি আমদানি করা হয়েছে চীন থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন পাথরবাহী যে ওয়াগনগুলো রয়েছে, এই ওয়াগনগুলো দিয়ে পাথর বহন করা হয়। এই পাথরগুলো পদ্মা রেললিং প্রজেক্টের বিভিন্ন স্থানে বহন করে নিয়ে যাওয়া হয় এবং রেললাইনে পাথর দেওয়ার কাজে এগুলোকে ব্যবহার করা হয়। এগুলো সিআরইসি চীন থেকে এই উক্ত কাজের জন্য এনেছে। কাজ শেষ হলে, তাদের প্রজেক্টের সম্পূর্ণ কাজ শেষ হলে এই ওয়াগনগুলো পুনরায় সিআরইসি কোম্পানি আবার চীনে ফেরত নিয়ে যাবে। এবং এই মাওয়া রেল স্টেশন থেকে একদম ভাঙ্গা রেল স্টেশন পর্যন্ত সিগন্যালিং সিস্টেমের কাজ সম্পূর্ণভাবে ইতোমধ্যে শেষ করা হয়েছে। আপনারা একটু আগেই ভিডিওতে দেখতে পেয়েছেন সেই সিগন্যালিং লাইটগুলো। এবং মাওয়া রেল স্টেশনে প্রবেশ করার জন্য স্টেশনের দুই পাশে রয়েছে আন্ডারপাসের ব্যবস্থা, অর্থাৎ অটো যাতে স্টেশনের মূল স্টেশন ভবনের সামনে যেতে পারে সেজন্য ব্যবস্থা রাখা হয়েছে। এবং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, অর্থাৎ মূল স্টেশন ভবনের প্ল্যাটফর্মের সাথে স্টেশন ভবনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম দুটির সংযোগ রাখার জন্য এখানে রয়েছে একটি আন্ডারপাস, যে আন্ডারপাসে রয়েছে আধুনিক এসকেলেটর সিঁড়ির ব্যবস্থা। পদ্মা নদী থেকে প্রায় 3 কিলোমিটার পূর্বে এই মাওয়া রেল স্টেশন এবং পদ্মা সেতু টোল প্লাজা থেকে প্রায় 2 কিলোমিটার পূর্বে এই মাওয়া রেল স্টেশনের অবস্থান। এটি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের সমাসপুর এলাকায় অবস্থিত এই মাওয়া রেল স্টেশনটি। দেখতে পাচ্ছেন দর্শক, মাওয়া রেল স্টেশন পার হয়ে আমরা এখন ভাইডাক্ট 2-এর পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটি পদ্মা সেতুর ওজন স্টেশন। এখানে পণ্যবাহী ট্রাকগুলো ওজন করে তারপর সেতুতে প্রবেশ করানো হয়। আর মাওয়া রেল স্টেশনের পর যে ভাইডাক্ট 2-এর অবস্থান, এই ভাইডাক্ট 2-এর দৈর্ঘ্য 2.67 কিলোমিটার, অর্থাৎ প্রায় 2.5 কিলোমিটার বেশি ভাইডাক্ট রেলপথ পাড়ি দিয়ে মাওয়া রেল স্টেশন থেকে ট্রেন পদ্মা সেতুতে উঠবে। দর্শক আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং কে কীরকম আপডেট দেখতে চান সেগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।